সালামু আলাইকুম কাজ শক্তি ক্ষমতা রাজশাহ দুই হাজার তেইশ বিশ কেজির ভরের একটি বস্তুকে চিত্রানুযায়ী এ থেকে বি বিন্দুতে উঠানো হল চিত্রানুযায়ী একটা বস্তুকে এ থেকে এখানে বিশ কেজি ভরের একটা বস্তু এ থেকে বিতে উঠানো হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে একই ভরের অপর একটি বস্তুকে সি বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো আর একটি বস্তুকে সি বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে তরণ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ দুই ক্ষেত্রে এই তরণের মান দেওয়া আছে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় করতে ভালো হয়েছে অর্থাৎ এ থেকে বিতে বস্তুটাকে উঠাবো তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত এখানে চিত্রটাকে যদি আমরা একটু আঁকাই যে এ থেকে বিয়ের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে চিত্রটাকে আমরা এইভাবে আঁকতে পারি যে এ থেকে একটা বস্তুকে বিতে নিব আর বস্তুটার তরণ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বস্তুটার ভর হচ্ছে বিশ কেজি ভরের একটা বস্তু এখন এইটাকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উঠানো হচ্ছে কিন্তু আমি যখন এটাকে উপরের দিকে উঠাতে যাব। তখন বিপরীত দিকে একটা ওজন কাজ করতেছে একটা ওজন আছে তাহলে তাহলে এই বস্তুটাকে যদি আমি মিটার পার সেকেন্ড উপরের দিকে চাই উঠাতে বিপরীত দিকের যে বাধা সেটাকে অতিক্রম করেই আমাকে হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠাতে হবে তাহলে উপরের দিকে যে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উঠাচ্ছি এটা কিন্তু ওজন বাদে যেটা সেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে লব্ধি বল তো লব্ধি বল এফ এন এইটাই কী হবে এফ এন অর্থাৎ উপরের দিকে লব্ধি বল এফ এন এইটা হবে আমরা উপরের দিকে কত বলে উঠাচ্ছি বা কত তরণে উঠাচ্ছি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিচের দিকের ওজন কাজ করতেছে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ ও নিচের দিকে টানতেছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ওপরে উঠানোর ক্ষেত্রে যেমন লিফ্টের ক্ষেত্রে আমরা যদি ওপরের দিকে উঠি লিফটের ক্ষেত্রে তাহলে আমরা কি করি এম ইন্টু জি প্লাস এ তাহলে এই বস্তুটাকেও যেহেতু আমরা উপরের দিকে উঠাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে ফ্যান এই টু কী লেখা যায় এম ইন্টু জি প্লাস এ কারণ অভিকর্ষ স্তরণকে অতিক্রম করে আমি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের উপরে উঠাচ্ছি অভিকর্ষ স্তরণ বা নিচের দিকে যে অভিকর্ষ বল তাকে অতিক্রম করে বস্তুটাকে আমি উপরের দিকে উঠাচ্ছি তাহলে এফ অ্যান্ড ইজিক টু এম ইন্টু জি প্লাসে লেখা যায় বস্তুটার ভর হচ্ছে বিশ কেজি জি জিয়ের মান নাইন পয়েন্ট এইট যেটা নিচের দিকে কাজ করে আর এ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি টোয়েন্টি ইন্টু এখান থেকে পাবো থার্টিন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করলে টোয়েন্টি ইন্টু থার্টিন পয়েন্ট এইট দুইশো ছিয়াত্তর নিউটন দুইশো ছিয়াত্তর নিউটন অর্থাৎ বস্তুটাকে যদি আমি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরে উঠাতে চাই তাহলে আমাকে দুইশো নিউটন তরণ দিতে হবে সরি দুইশো নিউটন বল প্রয়োগ করতে হবে উপরের দিকে এটা হচ্ছে আমাদের বলের মান বের হইল এফ ইজিক টু দুইশো নিউটন তাহলে কৃত কাজ কী হবে ডাব্লিউজিকটা আমরা জানি হচ্ছে এফ ইন্টু এস তো এই ক্ষেত্রে একদম খারাপ উপরের দিকে বল প্রয়োগ করে বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি তাহলে এফ এর মান হচ্ছে দুইশো ছিয়াত্তর কিন্তু এস এর মান কিন্তু আমাদের জানা নেই যে এ থেকে বি কতটুকু উচ্চতা সেটা কিন্তু আমাদের জানা নেই তাহলে এস এর পরিবর্তে এসি রাখলাম তাহলে দুইশো ছিয়াত্তর ইন্টু এস বা এইচও দিতে পারি এত জো তাহলে প্রথমে এ থেকে বিতে নিতে আমাদের কৃতকাজ হচ্ছে দুইশো ছিয়াত্তর ইন্টু এস জো মানে এ থেকে বি এটা আমরা হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে এস তাহলে দুইশো ছিয়াত্তর কৃত এস সম্পন্ন হচ্ছে যদি উচ্চতা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে বসে উচ্চতাটা বসিয়ে তারপর হচ্ছে কৃতকাজ বের করতাম এটি হচ্ছে গ নম্বরের অ্যান্সার হবে আশা করি গ নম্বর সবাই বুঝতে পেরেছেন ঘ নম্বর ঘ নম্বর কি বলা আছে যে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ কোন ক্ষেত্রে অর্থাৎ প্রথম এইটা আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই বরাবর বস্তুটাকে উপরের দিকে উঠাবো তাহলে কোন ক্ষেত্রে কৃতকাজ সহজ হবে সেটি আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে তো আমরা অলরেডি পেলাম ওপরের দিকে ওঠানোর ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে দুইশো ছিয়াত্তর এস তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে কথা হবে সেটা আমরা বের করি তো এটার জন্য আমরা একটু চিত্রটা আঁকিয়ে নিই দ্বিতীয় ক্ষেত্রে এই পথে ওঠাতে হবে এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা সি বিন্দু তাহলে এই বিন্দু থেকে বিবিন্দুতে অলরেডি পাইছি তাহলে এখন বস্তুটা হচ্ছে সি বিন্দুতে আছে বিন্দু থেকেও এই বস্তুটাকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠানো হয়েছে তাহলে এই ক্ষেত্রে উপরের দিকে উঠাইতে আমার প্রযুক্ত বল কত হবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে কিন্তু উঠানো হচ্ছে তাহলে যদি একটা বস্তুকে আমি এই ঢাল পথে উপরের দিকে উঠাতে চাই উপরের দিকে উঠাতে অবশ্যই আমাকে বল প্রয়োগ করতে হবে এফ কিন্তু আমার এই বলের বিপরীতে বল প্রয়োগ হয় ঢালু পথে যখন উপরে উঠাতে চাইবো তখন এই বলের বিপরীতে ওজনের একটা উপাংশ এই বরাবর কাজ করে আর হচ্ছে ঘর্ষণ বল ক্রিয়া করে যেহেতু এখানে ঘর্ষণের বলের কথা উল্লেখ নাই এই বস্তুটার ওজন কাজ করতেছে নিচের দিকে এই বরাবর এম জি তো এই ওজনের একটা উপাংশ কাজ করতেছে এটা তো ডিগ্রি গ্র্যাঙ্গেলে বাঁকানো ওজনের একটা উপাংশ কাজ করতেছে এই কোনটাও থিটা তাহলে এই বরাবর হচ্ছে এম জি কস থিটা আর একটা উপাংশ কাজ করতেছে এই বরাবর সেটা হচ্ছে এম জি সাইন থিটা এ বরাবর হচ্ছে এম জি কস থিটা আর এই বরাবর হচ্ছে এম জি সাইন থিটা তাহলে এম জি থিটা যখন আমি একে উপরের দিকে ঠেলে উপরের দিকে ওঠানোর চেষ্টা করব তখন এম জি সাইন থিটা উপাংশটা নিচের দিকে কাজ করে আবার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বল ক্রিয়া করে কিন্তু এখানে যেহেতু ঘর্ষণ বলের কথা উল্লেখ নেই তাহলে ঘর্ষণ বল বাদ দিয়ে করবো আমরা আর বস্তুটা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে কিন্তু উপরের দিকে উঠতেছে তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বলের জন্য যে তরণ সেটা পাওয়া যাচ্ছে তাহলে আমার প্রযুক্ত বল কি হবে প্রযুক্ত বল হবে এফ এইট ইজ টু এটাকে যখন উপরের দিকে বল প্রয়োগ করব তখন সেটা কত তরণে উঠতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উঠতেছে তাহলে এম এ আবার বিপরীত দিকে কি একটা বাধা দানকারী বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে এম জি সাইন্থিটা তাহলে এম এ আর এম জি সাইন্থিটা এম জি সাইন্থিটা বিপরীত দিকে কাজ করতেছে আবার তরণটা কাজ করতেছে ওপরের দিকে তাই এখন উপরের দিকে যে আমরা বল প্রয়োগ করবো এই দুইটার এগেনস্টেই তো আমাদের বল প্রয়োগ করতে হবে এম জি সাইন্থিটা আবার উপরের দিকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠতেছে যেমন এটা যখন আমি বল প্রয়োগ করতেছি উপরের দিকে একটা ওজন কাজ করতেছে নিচের দিকে এইটার এগেনস্টে উপরের দিকে উঠানো হচ্ছে আবার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে উপরের দিকে উঠানো হচ্ছে তাহলে দুইটার যোগফল তো এই ক্ষেত্রেও ওজনের বিপরীতে যেহেতু আমাকে উপরের দিকে উঠাতে হচ্ছে তাহলে এম জি সাইন্থিটার এগেনস্টে বল প্রয়োগ করে উপরে উঠানো হচ্ছে আবার এটাকে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ওপরের দিকে উঠানো হচ্ছে তাহলে লব্ধি বল এফ ইজিক টু আমরা জানি বা এখানে এফ এন এটা আমরা কী লিখতে পারি প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ তারপর হচ্ছে এফ থেকে এম জি সাইন থিটা কি বিপরীত দিকে তার এফ থেকে এম জি সাইনথিটা বাদ যাবে এইটার পর ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এটা উপরের দিকে করতেছে আসে এখন প্রযুক্তি লব্ধি বলের পরিবর্তে আমরা এম এ লিখতে পারি প্রযুক্ত বল এফ এফ থাকবে মাইনাস এম জি সাইনথিটা এফ এম জি সাইন থিটাকে যদি এ পাশে পাঠিয়ে দেয় বা এম এটাকে ওই পাশে পাঠিয়ে দেয় এফটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে এফ ইজ ইকাল টু এম এ প্লাস এম জি সাইন থিটা লেখা যায় প্রযুক্তবগ এম কমন নেওয়া যায় এ প্লাস জি সাইন থিটা এম এর মান দেওয়া হচ্ছে বিশ কেজি ইন্টু এর মান ফোর প্লাস জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু সাইন ফর্টি ফাইভ যদি এটা আমরা হিসাব করি 4 প্লাস নাইন ইন্টু সাইন 45. ফাইভ এটার সাথে বিশ গণন হবে দুইশো সাত দশমিক দুই সাইন 45 ফাইভ গণন হচ্ছে জি নাইন এটার সাথে যোগ হচ্ছে চার বনন বিশ দুইশো আঠারো দশমিক ছয় দুইশো আঠারো দশমিক ছয় নিউটন দুইশো আঠারো দশমিক ছয় নিউটন অর্থাৎ এই ক্ষেত্রে আমার প্রযুক্ত বল হবে উপরের দিকে দুইশো আঠারো দশমিক ছয় নিউটন তাহলে কৃত কাজ কী হবে কৃত কাজ হবে ডাব্লিউ জিক টু এফ ইন টু এস এখন এই ক্ষেত্রে আমরা এফ এস প্রাইম ধরলাম আগের ক্ষেত্রে উচ্চতা হচ্ছিল এইটা কিন্তু এই ক্ষেত্রে তো এই বরাবর তার স্মরণ ঘটতেছে এই বরাবর প্রযুক্ত বল আমরা পাইছি দুইশো আঠারো দশমিক ছয় নিউটন দুইশো আঠারো দশমিক ছয় নিউটন পাওয়া যায় তাহলে এখন আমরা বের করব তাহলে এই পথে উঠতে তার কতটুকু কাজ করতে হয় এফ এস প্রাইম তাহলে এফ এর মান হচ্ছে দুইশো আঠারো দশমিক ছয় ইন্টু এস প্রাইম এত জুল কিন্তু এখানে আমরা আরেকটা কাজ করতে পারি ওইটার সাথে যদি কম্পেয়ার করতে চাই এখানে তো শুধু এস আছে এখানে তো এস প্রাইম রাখলে হবে না কারণ দুইটা কত কত স্মরণ সেটা তো আমরা জানি না কারণ এস প্রাইম আর এটা যেহেতু এস ধরছে এটা এস এটা হচ্ছে এস প্রাইম আবার এই কোণের মানটা আমাদের জানা আছে ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি যদি হয় এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে সাইন ফর্টি ফাইভ এটাই কল টু লম্ব বায়ু টিবুজ এস ডিভাইড হচ্ছে এস প্রাইম তাহলে এস প্রাইম টু এস ডিভাইড সাইন ফর্টি তাহলে ওয়ান ভাগ ফাইভের মান কত ওয়ান ভাগ সাইন ফর্টি ফাইভ ওয়ান পয়েন্ট এস তাহলে এখানে আমরা কী লিখতে পারি আঠারো দশমিক ছয় এস প্রাইমের পরিবর্তে ওয়ান এটা যদি ক্যালকুলেশন করি গুণম দুইশো আঠারো দশমিক ছয় তিনশো নয় দশমিক এক পাঁচ তাহলে তিনশো নয় দশমিক এক পাঁচ জো এস জৌ তাহলে ওইটাও এস আছে এখানেও কিন্তু এস আছে ওইটা হচ্ছে দুইশো ছিয়াত্তর এস জো আর এখানে তিনশো নয় দশমিক এক পাঁচ এস জু তাহলে এই ক্ষেত্রে আমার কৃতকাজের মানটা বেশি হয়েছে তিনশো নয় দশমিক এক পাঁচ ছয় জো তাহলে দুই ক্ষেত্রের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি পাচ্ছি তাহলে আমাদের কোশ্চেন ছিল যে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ কারণ প্রথম ক্ষেত্রে দুইশো ছিয়াত্তরের চুল কাজ হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে তিনশো নয় দশমিক এক পাঁচ চুল কাজ হয়েছে তো করি ম্যাটটা সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ